ইউনুস যতবার পড়েন কেন সারা জিন্দগি যদি সবসময় একবারে পড়তে থাকেন জায়েজ কি জায়েজ নয় জায়েজ কিন্তু যখনই বললেন যে ইউনুস মানে লাখ পাথর নিয়ে না কি নিয়ে বুট নিয়ে হ্যাঁ বুটের দানা বিচি কিসের বিচি সিমের বিচি দিয়ে বিধাতিরা কি করে খতমে ইউনুস করে বলবো যে দলিল লাগবে কারণ এটি হচ্ছে এবাদত এবাদত সুয়ালাকে কি থামাবে ওর কম নয় বেশি না একটা কোর্স সুতরাং কি লাগবে দলিল লাগবে দিনের দাওয়াতের কাজে যাবেন দাওয়াত এল আল্লাহ বড় স্বভাবের কাজ সেটা আবার কোরআন হাদিসের দাওয়াত হয়ে যাবে কিস্চা কাহিনী স্বপ্নের দাওয়াত না হয় কিন্তু এক তো কিস্চা কাহিনীর দাওয়াত আর মিছা মিছি কেরামতির দাওয়াত কেরামতির কিচ্ছা কাহিনী সব আর তারপরে জাল জয়ী ফেরত দাও তার উপরে আবার চল্লিশ দিন হইতে হবে উনচল্লিশ হন না একচল্লিশ না বলবে এটা বিদাত এটা হচ্ছে বিদাত ওয়াসাইল এবং গায় ওয়াসাইল এবং মূল এবাদ মূল এবাদতে যদি বিদাত মান আহাদা সাফি আমরে না হাজা আমাদের এই দিনের ক্ষেত্রে দিনের বিষয়গুলিতে যদি কেউ নতুন কিছু ঢুকায় যেটা দিন নয় মালে ইসলাম সহর সেটা বিদাত সেটা হচ্ছে প্রত্যাখ্যাত দিনের কাজে যেসব সহযোগিতা করবে সেগুলি যায় নবী শাসনের নাই মসজিদ নবী ছিল মাদ্রাসা স্কুল ইউনিভার্সিটি কলেজ সব ছিল কি মসজিদ নবী আদালত পার্লামেন্ট সব ছিল মসজিদ নবী নবীকার জামান নাই এখন সব আলাদা আলাদা করেছি না আমরা আদালত আলাদা কোর্ট হ্যাঁ পার্লামেন্ট আলাদা তারপরে হ্যাঁ মাদ্রাসা প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ ইউনিভার্সিটি বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় এই যে করেছি বেদাত নয় না বেদাত না এগুলো হচ্ছে সহজকরণ আপনারা আমার যেন সহজ করে দেওয়া হয়েছে